জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সকল শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানাচ্ছে লাক্স শোবিজ টুনাইট। দর্শক সামিয়ামুন আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। যথারীতি আমার হাতে আছে শোবিজ ওয়ার্ল্ডের সবশেষ খবর। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে তুলে দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015। ফেসবুকে স্বীকৃতি পেলেন আরিফিন শুভ। হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2000 এর আনুষ্ঠানিকতা আয়োজনে প্রধান দুঃখিত দর্শক 2015 আনুষ্ঠানিকতা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াঙ্কা গুপকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলতি বছরের মে মাসেই ঘোষণা দেওয়া হয় কে কে পেতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015। অপেক্ষাটা ছিল শুধু পুরস্কার প্রদানের, আর সেই অপেক্ষার অবসান ঘটল আজ বিকাল 4:30 রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 আনুষ্ঠানিকতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলচ্চিত্র শিল্পে গৌরব উজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য 24 ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী ও কুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান করা হয়। আর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করছেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা। এবার আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। পুরস্কার গ্রহণের পর উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন শাবানা। মাননীয় প্রধানমন্ত্রী, এই তো সেদিন, তার সাথে আমার প্রথম সাক্ষাতে, যিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন, গভীর ভালোবাসায় সিক্ত করেছিলেন। যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন, তখন আমার মনে হচ্ছিল ব্যক্তি শাবানাকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না, তিনি এই সম্মান দিচ্ছেন সমগ্র চলচ্চিত্রের শিল্পের শিল্পীদের। এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে বাবজানের বায়োস্কোপ ও অনিল বাগচির একদিন। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান ও মাহফুজ আহমেদ, এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। 2015 এর শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান। পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন চিত্রনায়ক ফারুক। সাকিব শুভ, শোবিজ টুনাইট। এছাড়াও বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের প্রয়াণ দিবস নিয়ে থাকবে একটি প্রতিবেদন। দেখার আমন্ত্রণ রইল তবে শুরুতেই, প্রতিদিনের মতো টুনাইট আপডেটস আজও থাকছে আপনাদের জন্য। ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি তারকাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। এরই মধ্যে বেশ কয়েকজন তারকার ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ ভেরিফাইড হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই নায়ক সম্প্রতি স্বীকৃতি পেলেন ফেসবুকে। এখন ফেসবুকে তার অফিসিয়াল পেজে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে এই নায়কের ফেসবুক অ্যাকাউন্টটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, কবি ও ঔপন্যাসিক দর্পণ কবিরের লেখা কবিতা আবৃত্তি করেছেন কলকাতার কিংবদন্তি অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। তার সঙ্গে কণ্ঠ সঙ্গত করেছেন মধুমিতা বসু। 20 কবিতার আবৃত্তি নিয়ে এই অ্যালবামটির নামকরণ করা হয়েছে বসন্ত নয় অবহেলা। বসন্ত নয় অবহেলার ভিডিও অ্যালবামের কাজ শেষ পর্যায়ে। এতে অভিনয় করেছেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, খায়রুল আলম সবুজ, শম্পা রেজা সহ অনেকে। চলতি বছর 7 মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। এবার তার স্মরণে নতুন আয়োজনে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটির গানের অ্যালবাম। ভুবন মাঝির গানগুলোর সঙ্গীত আয়োজন করেছিলেন কলকাতার দোহার ব্যান্ডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ। এবার তার স্মরণে নতুন আয়োজনে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটির গানের অ্যালবাম। অ্যালবামের আমি তোমারি তোমারি গানটি জনপ্রিয়তার বিবেচনায় এবার নতুন করে কণ্ঠ দিয়েছেন শিল্পী লোপামুদ্রা মিত্র।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাইনরিটি রিপোর্টের পর আরও একবার সায়েন্স ফিকশন তৈরির কাজে হাত দিয়েছেন মার্কিন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। তার নতুন সাইফাই থ্রিলার রেডি প্লেয়ার ওয়ান কেমন হবে তারই এক ঝলক মিলল স্যান ডিয়েগো কমিক কনে। আর্নেস্ট ক্লাইনের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমার প্রথম ট্রেইলার প্রকাশিত হল স্যান ডিয়েগো কমিক কনে। 2018 সালের 18 মার্চ মুক্তি পাবে সিনেমাটি। বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত